আল্লাহর ভয় নবীর প্রেমে যারা কাঁদবা, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে তোমার মা বাবার কবর আজাব মাফ হয়ে যাবে বাবা। আমি ইলিয়াস রহমান যে দিদি আর ডেলি ডেলি কান্দি আর বলি মালি, 12 বছর বয়স মা হারাইছি, মায়ের কষ্ট বুকি নিয়ে প্রতিদিন কাঁদি গো, এ যুবক আমি তোর পাও দুইটা ধরে বলছি দেখ আমার দিকে চিনুস কিনা, এই যে একটা কবরের ইউনিফর্ম বানাইছি, এইটা মাথা এইটা পা এইভাবে তোমার কাফনের তিনখানা কাপড় পরায়া চারজনে কান্দে লয়ে যখন রওনা দিবে ছোট্ট বাচ্চাটা পিছনে পিছনে কাঁদবে, আব্বুরে কইল ছোট্ট নাতিটাই কাঁদবে নানারে কইল আমি আমার মায়ের 12 বছর বয়সে কাপড়ে দেখছি বাবা, দুনিয়ার কত রাষ্ট্রে গেছি আমার মার মতো কাপড়ে মাই নাই, তুমি এখন আমার আল্লাহরে 2 ফোঁটা পানি দিয়ে বুঝাইয়া বলো আল্লাহ আমার বাবারে কবরে শুয়াইছি, ওই বাস বাগানের নিচে আমার বাবা ঘুমাই রইছে, আমার বাবা কবরে কেমন আছে জানি না গো মালিক, আমিও তো আমার সন্তান চাইরা কবরে শুয়ে থাকব, আমার কবরে মায়ের দিবে না আরাম দিবে জানি না গো, আল্লাহ তুমি আমার মাফ করে দিও, যে হাদিস বলছে চোখের পানি ফেলাইয়া কাঁদলে তুমি বলে মাফ করে দিবা, আল্লাহ দেখো আমার বাইরা কান্দে কার জানো মা নাই বাবা নাই, ও বাবা এমন একদিন ছিল তোমার বাবা তোমার 1 কেজি আপেল খাওয়াবার মতো তৌফিক ছিল না, একটা কমলা কিনে খাওয়াবার মতো তৌফিক ছিল না, তোমার চাচারা কমলা কিনে স্বাস্থ্য বাইরে খাওয়াইছে, তোমার মা তোমার বাবারে বলছিল তোমার ভাই কমলা কিনে তার পোলাগো খাওয়ায় তুমি পারো না একটা কমলা কিনে তোমার পোলারে খাওয়াইতে, বাবাই পরের কাছ থেকে উদ্ধার করে টাকাই না তোমার আমার লাগে কমলা কিনে আনছে, আজকে তোমার পেটি পেটি কমলা কেনার তৌফিক আছে তোমার বাবা নাই গো বাবা, এই যে তোমাকে চেয়ারম্যানের চোখে পানি ডাইনে বামে সব চোখের চোখে পানি, আমি জানি না সন্তান তখন কাঁদে, আমার আল্লাহর কুদরতি দুনিয়ায় বাবা ঢেউ শুরু হয়ে যায়, মনে রাখবা মা বাবার দোয়া ছাড়া কেউ চেয়ারম্যান হতে পারে না, ও বাবা গত পরশু দিন যেখানে ওয়াজ করছি ওই চেয়ারম্যান কাঁদে আর বলে যে আদি আমার মার দোয়ায় আমি চেয়ারম্যান, আমার মা আজকে দুনিয়ায় নাই গো জেহাদি, আমার মা বাইসা থাকলে যায় না মাঝে বসে সিল্লাই তো আর কান্ত, মাজান চেয়ারম্যান যখন প্রধান অতিথি তোমাদের চেয়ারম্যানের মতো 1.5 ঘন্টা বয়ে বয়ে ওয়াজ শুনে আর কানছে, ওয়াজের পরে মাইক্রোফোন হাতে নিয়ে কয় সব ওয়াজের টাকা আমি দেব আগামী বছর আমি দেব, যে আদি আগামী বছর তুমি আইবা আমি সব টাকা দিব, এবং তুমি তোমার মান নামে মসজিদ করতেছো ঢাকায় কোটি কোটি টাকা খরচ করে, আমি তোমার মসজিদে 5,000 টাকা দিলাম, আমার মাল লেগে যেন একটা মসজিদের একটা জান্নাতের সিট বুকিং হয়, বিশ্বনবী বলেছে মান বানারিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘরে দান করবে আল্লাহ তাদেরকে জান্নাত একটা ঘর দান করবে, তোমরা বলো না যে হাদির মতো ওয়াজের বক্তারা টাকা নিয়ে কি করে, এই বেটা দেখে আসিস ঢাকা কেরানীগঞ্জ, এই যে আগের বক্তা যে ওয়াজ করলো জাহি ও আমার মাদ্রাসার ছাত্র, ও আমার ছাত্র, আমি 1,20,00,000 টাকা দিয়া মসজিদের জায়গা কিনছি,
আমার 24 লাখ চলে গেছে আজ পর্যন্ত আমি একটা টাকাও কারো কাছে নেই নাই আমার নিজের কাছে 1.5 কোটি এই 2 মাসে এই সব আমার কষ্টের টাকা জরকান মারহাবা এসর মনে আল্লাহর কুতুবরা টাকা নিয়ে কি করে যাইয়া দেখো তাগো টাকা পয়সার অভাব নাই বেডা ইওয়াজ 2-7 টাকা এগুলা তার ভাই গো ইটের বাটায় এর সাথে কোটি কোটি টাকা পড়ে রইছে খালি ইটের বাটার মধ্যে বেডা তোমরা জানো না এই মুসলমানের পোলা শুধু একটা আওয়াজ দাও আলেমুল আমার নিজে সমালোচনা করবে দাঁতের পাটি ছুটাই ফেলবা এই সরমনায় শায়েকরা ওয়াজের টাকা নিয়ে কালেকশন করে মাদ্রাসায় তিনখানা খরচ করে আমি ইলিয়াস রহমান জিহাদি কারো কাছ থেকে একটা টাকা নেই না বাবা আমার এই ওয়াজের কষ্টের টাকা দিয়ে তিনখানা সালাই এই যে মসজিদ করতেছি 1.5 কোটি আমার চলে গেছে আমার বাপের খেত বেছে নেই নাই শুধু একটা কথা বলতে চাই জমিনের মালিক কে আরো জোরে বলো কে 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 ওই আল্লাহর সাক্ষী রেখে বলছি যারা এখন কানছো তারাই বাদশা আমার আল্লাহরে দেখাও আমার রব্বে কারিম যদি তোমারে আমারে মাফ করে দেয় কোনো অসুবিধা আছে আমার মতো যদি মার জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করতে পারি মাদ্রাসা করতে পারি তোমরা পারবা না পারবি না ভাই পারবি না পারবি না আমি যখন এই রাসেলের ঘরে ছিলাম রাসেল আমার একটা শুভ সংবাদ দিল হুজুর আমি ওয়াজের নিয়ত করার সাথে আল্লাহ আমার একটা শুভ সংবাদ দিয়েছে আমি কয়েক বছর বিবাহ করছি আল্লাহ আমার একটা সন্তানের মুখ দেখায় নাই আমার বিবি 3 দিন আগে বললেন আমার আল্লাহ বাচ্চার আবাস দিছে যেরকম মারিয়ামের বাবা 85 বছর বয়সে মারিয়ামকে মার গর্ভে যখন গেছে মারিয়াম তখন মারিয়ামের বাবা ওই জামানায় 10টা উট কোরবানি দিয়ে খুশির আনন্দে মানুষকে খাওয়াইছিল এই রাসেল আমার মসজিদে তার বিবি আমারে 2000 টাকা দিছে আমার মসজিদে আলহামদুলিল্লাহ বললেন না আর একটা ছেলে আমার সাথে মুসাবা করে বলে হুজুর আমি আপনার অনেক বড় ফ্রেন্ড আপনার মসজিদে আমি 500 টাকা দিলাম যখন মারহাবা আমি ঘুমান থেকে উঠছি আমারে বলে হুজুর আমি আপনার অনেক বড় ফ্রেন্ড আমি প্রতিদিন আপনার ওয়াজ শুনি আর কান দিই হুজুর আমার মা নাই আমি বরিশাল শহরে নামছি ছেলেটা ওই যে নতুন লাবাস না যেন নামছি ওইখানে টায়ারের দোকানে দাঁড়াই রইছি একটা ছেলে পাগলের মতো পাগল হয়ে গেছে হুজুর আমার জীবনে আমি একবার আল্লাহরে বলছি এই লোকটারে যেন আমি দেখতে পাই যার ওয়াজ শুনে আমি প্রতি রাতে কান দিই হুজুর আমি অটো রিকশা চালাই আমি শুনছি আপনি মসজিদ করতেছেন কারো কাছ থেকে টাকা নিয়ে না আপনার কষ্টের টাকা দিয়ে আমি টাউনের 2টা বাড়ি বেইছে মসজিদে জায়গা কিনছি আমার নিজের 2টা বাড়ি চেয়ারম্যান সাহেব 2টা বাড়ি বেইছে মসজিদ করতেছি বেটা আমার জন্ম দুঃখী মায়ের দুধের ঋণ শোধ করার জন্য আর কিছু না তোকে পাও দেবছি ভাই ওই ছেলেটা অটো রিকশা চালায় আমারে 200 টাকা দিয়ে কয় হুজুর আপনার মসজিদে দিলাম আমি শুনছি ইউটিউবে আপনি মসজিদ করতেছেন হুজুর আমার মাথায় একটা ফু দেন আমি ওর মাথায় ফু দেই আর ছেলেটা দাঁড়াই দাঁড়াই কাম দেয় তোমাকে গাড়িতে ওঠার আগে মাত্র 5 মিনিট আগে এ বাবা যারা আমার মসজিদে দিয়ে দোয়া চায় তার জন্য দোয়া করার দরকার আছে না নাই হুজুরে বলো দরকার আছে না নাই একসাথে বলো এই জমিনের মালিক কে আরো জোরে বলো কে রাত 10টায় উঠছি এখন 11:30 বাজে শুধু তোদের 2টা পাও দেবছি ভাই এই ওয়াজটা আজীবন চলুক তোমরা চাও না চাও চাও যদি ওয়াজটা চাও আর আমারে বন্ধু বানাইতে চাও 30টা সেকেন্ড একটা ওয়াদা দিবেন যতদিন বাঁচবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন কে কে রাজি আছেন দেখালে হাত তুলে দেখাও 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 বলো জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিব না বলো 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 জীবনে আর নেশা করব না জীবনে আর কোনো হারাম কাজ করব না নামাও হাত এবার আমার সাথে বলো যাদের মা বাবা আছে প্রাণ দিয়ে ভালোবাসবা এ যুবক কোনোদিন মা বাবার দিকে করা মেজাজে তাকাবি না আমি ইলিয়াস রহমান জিহাদি মা হারাইয়া সারা জীবন কান্দি আল্লাহু আকবার বলো আল্লাহ